हेलो एवरीवन, वेलकम टू माय चैनल डेल्टा डिलिशियस। आमी श्रेयसी, आज के निये एसेछि आरेकटि नतून रेसिपी। आज के बनाबो ऑरेंज पाटिसापटा। तो चलुन देखे नेया जाक आज के रेसिपिटी। एखाने आमी प्रथमे एकटा मीडियम साइजेर नारकेल ग्रेट करे निच्छि। एरपर आमी एकटा बाटिते 2 कप मयदा निये निच्छि, 1 कप सुजि निच्छि, साथे दिच्छि हाफ चामच लवण आर 1 कप ऑरेंज जूस आर साथे ऑरेंजेर खोसा किछुटा ग्रेट करे निच्छि। এতে কিন্তু অরেঞ্জের একটা স্মেল আসবে পাটিসাপটাতে। এরপর অল্প জল দিয়ে আমি পাটিসাপটার ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটাকে এবার কিছুক্ষণ সাইডে রেখে দেব আর ভিতরে যে পুরটা বানাবো সেটা এখন বানিয়ে নেব। এখানে আমি পুর বানানোর জন্য প্রথমে গুড় দিয়ে দিয়েছি এবং গুড়টা অল্প জল দিয়ে আগে গলিয়ে নেব। গুড়টা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব এবং কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়তে থাকব এবং 15-20 মিনিট পর দেখা যাবে স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি আর এরপর আমি পাটিসাপটার ব্যাটারটা হালকা করে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা ফ্রাই হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক প্যান থেকে সরে যাবে এবং এরপর আমি মাঝখানে স্টাফিংটা দিয়ে দেব আর তারপর এটা হালকা হাতে রোল করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি অরেঞ্জ পাটিসাপটা। পাটিসাপটা তো শীতকালে সকলেই পছন্দ করেন, আর যদি অরেঞ্জ পাটিসাপটা কখনো না খেয়ে থাকেন আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর আমার পরবর্তী রেসিপিগুলির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।